আদেরই দাবি রাসূল কিভাবে মানুষ হতে পারে এক তারা বলছে যে ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সে কাফের আস্তকলালে এক বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যারা বলবে তারা কাফের এ ফুতুয়া তারা লিফলি তাকারে তাঙ্গিয়ে দিয়েছিল এ فاسআলু আহলা الذিকরি

আমি মরিয়মের কাছে আমার রুহুকে পাঠাইলাম মানে জিব্রাইল কে পাঠাইলাম ফাতা লাহা বাসান সাবিয়্যা সে পরিপূর্ণ বাসারিয়াতের রূপে প্রকাশিত হলো এখন জিব্রাইল কেউ আল্লাহ তাআলা বাসা বললেন বলেন জিব্রাইল কে তৈরি কিসের তৈরি নুরের তৈরি অতএব আল্লাহ তাকে বাসা বললেন এতে বোঝা যাইতেছে নুরের তৈরি হলেও বাসা হওয়া যা কোরআন বলছে আমি না

বলে আপে বা তুলিল মোতা তুলালাম ও আলা রসুলহিম ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমা হিন প্রিবন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম রসুল সাল্লাহু আলাইহিসাল্লাম কে আল্লাহ সতায়ালা কি দিয়ে তৈরি করেছেন নুর দে না মাটি দিয়ে আমরা গত চতুর্থ যে পর্ব ছিল সে পর্বতে আমরা উত্তর দিয়েছিলাম মুফতি আলাউদ্দিন জিহাদি আটচির একজন মুফতি উনি একজন বক্ত তার প্রশ্ন ছিল নাবিক্রিম সাল্লি সাল্লামকে আল্লাহ সুবাহান মাটি দিয়ে তৈরি করেছেন পবিত্র কোরআনে এমন কোন আয়াত আছে কিনা যার উত্তরে আমরা আলহামদুলিল্লাহ প্রমাণ করেছি তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে নবিক্রিম সাল্লাইসাল্লামকে আল্লাহ সুবাহ নূর দিয়ে তৈরি করেছেন এমন কোন আয়াত নাই যে আমি নূর দিয়ে তৈরি করেছি কিন্তু আল্লাহ সুবাহান কোরআনের এক আয়ের দিয়ে করে যে তাফসির হল শ্রেষ্ঠ তাফসির সুতরাং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাহামকে মানুষ বলেছেন আর আল্লাহ সুবাহতুল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুতরাং পবিত্র কোরআনের মধ্যে নবিক্রিম সাল্লাহিসকে আল্লাহ সুমাহতাল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন সেটা প্রমাণিত রয়েছে আল্লাহের আমরা পরবর্তী তার প্রশ্ন দিকে যাচ্ছি সেটা হলো এই তার দাবি হলো তার প্রশ্ন এবং তার দাবি তার যুক্তি তার দলিল সুরা মারিয়াম সুরা নম্বর উনিশ আয়াত নম্বর সতেরো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহা জিব্রাহিম আলহালাত্তসালামকে পাঠাইলেন মারিয়াম জন্য পাঠাইলেন যে একটা কাজ দিয়া পাঠাইলেন তো এই যে তিনি আসলেন তিনি আসলেন হল মানুষের রূপ ধরে সুতরাং তার দাবি হল তার যুক্তি হল এইটা যে মানুষ নূরের তৈরি মানুষ হতে পারে সেটা কোরআনের আয়া দি প্রমাণিত সুরা মারিয়াম সুরা নাম্বার উনিশ আয়াত নাম্বার সতেরো আমাদেরকে হেফাজত করুক এরকম যুক্তি আর এরকম অদ্ভুত এবং এরকম কোরআনের অপব্যাখ্যা করে দলিল উপস্থাপন করার জন্য আল্লাহ সুমন তাল্লাহ এগুলি থেকে আমাদেরকে ইমান আমাদের আমল আমাদের দেশ জাতি তথা মুসলিমকে হেফাজত করুক বন্ধুগণ আমরা একটু জানার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে আয়াতের মধ্যে আসলে কি বলা হয়েছিলেন মারিয়াম আলাহ সালাতাম যখন একটু আড়াল হলেন একটা রুমের মধ্যে তিনি ছিলেন আড়ালে ছিলেন মানুষ থেকে আড়ালে ছিলেন এর মতো অবস্থায় আল্লাহ সুবাহতোল্লাহ কি করলেন আমরা সতেরো নম্বর আয়াতের ইয়া থেকে পড়ছি যেমন আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিলেন যে অতপর প্রেরণ করলাম ইলাই তার প্রতি কারিম প্রতি প্রতিহা রুহানা রুহ আমার রুহ প্রেরণ করেছি অর্থাৎ জিব্রাইল আলাহ সালাতাম কি প্রেরণ করেছি আল্লাহ সব এখানে কাকে প্রেরণ করেছেন বলেছেন জিব্রাইল আলি সাল্লামকে ফেরেস্তা প্রেরণ করেছেন জিব্রাহসাল্লাম এরপর আল্লাহ সব্লাহ বললেন ফাতে সে অতপর কি করলো আকৃতি ধারণ করল বাসার একজন মানুষ রূপের মানুষের কোন রূপ ধারণ করলেন একজন মানুষের রূপ ধারণ করলেন একটা মানুষের আকৃতি ধারণ করলেন কে জিব্রাইল আলাম সাউইয়া পূর্ণাঙ্গ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মারিম আলাহসাল্লাহ সাল্লামের কাছে জিব্রাহল আলাহসাল্লাত্তালাম আসলেন কিভাবে তিনি একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতিতে আসলেন কি দিয়ে আসলেন মানুষ হয়ে আসলেন না মানুষের আকৃতি নিয়ে আসলেন মানুষ আর মানুষের আকৃতি কি একই জিনিস যে জিনিস দিয়ে সে দলিল প্রমাণ পেশ করে দিল কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছে কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছে সুরা মারিয়ামের সুরা নাম্বার উনিশ আয়াত নাম্বার সতেরো দিয়ে দলিল দিয়েছে কোরআনেরও দলিল মানুষও কিসের হয় মানুষও হয় নূরের মানুষ এ তো তার দলিল পাওয়া গেল নূরের যে মানুষ হয় এই তার দলিল পাওয়া গেল সুতরাং না বিক্রিম সাল্লাম নূর হয়ে সেরা মানুষ নূরের তৈরি মানুষ আস্তাকল্লাহ এই অর্থটা কি প্রিয় বন্ধু আপনার নিজের পকেটের নূরের তৈরি মানুষ এখানে যে বাহির করলেন আপনি এই যে এখানের মধ্যে মানুষটা এটা কি আপনার পকেটের নাকি আল্লাহ সুবান তালা বলেছেন যে আমি মানুষ নাকি মানুষের আকৃতির কথা বলেছেন কোন মানুষ যদি কোন মূর্তিকে তৈরি করে তখন কি আমরা এটাকে মানুষ বলবো নাকি মানুষের মূর্তি বলবো কোথাও যদি এরকম ভাবে কোনো পোস্টার লাগানো থাকে সেখানে যদি মানুষ থাকে তখন কি এটাকে আমরা মানুষ বলবো নাকি মানুষের পোস্টার বলবো বা মানুষের ছবি বলবো নাকি এটাই মানুষ এটাই এটাই এরকম ভাবে মূর্তি মানুষ আস্ত

এটা কখনো কিনা এক না পরবর্তী কথা হল যারা এরকম কথাগুলি করে বলে এই মানুষগুলি উপরের নিচের কথাগুলিকে তারা খেয়াল করে না এই আয়াতের উপরে কি আছে সেগুলো তাদের দেখার দরকার নাই এ আয়াতের নিচে কি আছে সেগুলিও দেখার দরকার নাই তার যুক্তিকে প্রমাণ করতে হবে তার পকেটের কথাটাকে সে এখানে প্রমাণ করতে হবে সেই জন্য চোখ মুখ বন্ধ করে দৌড় দিচ্ছে দৌড় দিয়ে সে এরকমভাবে পাগড়ি পরছে পাগড়ি পরে দেখা আল্লাহ আমি তো লঙ্গি খুলে পাগড়ি পরে ফেললাম লঙ্গি খুলে পাগড়ি পরা সে পাগড়ি পরেছে ঠিকই পাগরিটা ঠিকই পরেছে কিন্তু ফরস্তার তার তরফ হয়ে গেছে নিজ দেয়া সব দেখা যাচ্ছে তার কোনো ঘুষ নাই সে তো প্রমাণ পেশ করেছে এই ব্যক্তিটার যে অবস্থা ঠিক আলাউদ্দিন জিহাদি তারও ঠিক একই অবস্থা তারও পকেট থেকে এই অর্থ বাহির করা নূরের তৈরি মানুষ এনে পাওয়া গেছে ফেরস্তা নূরের তৈরি মানুষ আশ্চর্য এক অর্থ করলো তার পকেট থেকে সে অর্থ বানিয়ে দিল এই অর্থ সে প্রচার প্রসার করলো ঠিক ওই মানুষটার মতোই যে লঙ্গি খুলে ফাঁকরি ভরার যে অবস্থাটা বন্ধুগণ আপনারা দেখুন এটা হলো সতেরো নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত একটু দেখুন কলাত। সে বললো কে মারিয়া মালাইলাম তখন সে বলল ইনি নিশ্চয় আশ্রয় চাচ্ছি আশ্রয় প্রার্থনা করছি বাসার জন্য আমি আশ্রয় চাচ্ছি কিসের বীর রহমানের আমি কি করতেছি আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় চাচ্ছি কেন মিনকা তোমার থেকে এই যে লোকটা দেখা যাচ্ছে তার থেকে ইং যদি তুমি হও তাতে ইয়া তুমি মুত্তাকি কি তুমি যদি মোদাকি হোক এখানে মারিম সাল্লাম যখন একা ছিলেন একটা গড়ের মধ্যে হঠাৎ করে যখন একটা মানুষকে সে দেখলেন মানুষের আকৃতি নাকি প্রকৃত মানুষ এটা তো সে আর বুঝতে পারতেছে না সে তো মনে করছে এটা মানুষই সে তো মানুষই মনে করছে মানুষের আকৃতিতে আসছে না কি আসছে সে তো এটা জানে না সেই কত সুন্দর বাসায় বলল যে আমি তোমার কাছ থেকে তুমি যদি মুি হয়ে থাকো আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার দয়াময় আল্লাহ সুবন্দার কাছে আসতেই চাচ্ছি কত সুন্দর কথা তুমি মুত হয়ে থাকলে তুমিও আল্লাহ সুবন্দালকে ভয় করো এবং আমাকে তোমার আক্রমণ থেকে হেফাজত করো কত সুন্দর কথা এখানে মধ্যে বললেন উনিশ নাম্বার আয়ত দেখেন উনিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ সুবাহ কি জানিয়ে দিয়েছেন যে অলা তখন সে কে বললকে জিবাই বললেন ইন্নামা প্রকৃত পক্ষে আমি প্রকৃত পক্ষে আনা আমি রসুল দূত রসুল দূত ফেরেস্তা আল্লাহ সুবাহ তাল্লা তরফ থেকে আমি ফেরস্তা এসেছি আয় ভাই তুমি যদি রসুলু বলতা এখানের মধ্যে তবু তো বোঝা যেত তুমি যদি এখানের মধ্যে রসুলু বলতা তবু তো বোঝা যেত যে না ঠিক সে রসুল বলছে এখানের মধ্যে তুমি একটা নূরের তৈরি মানুষ কিভাবে বললা এখানের মধ্যে জিব্রাহিল সালাম কি বলছে যে না আমি মানুষ এরকম বলছে নাকি সে বলছে আমি ফেরস্তা সে বলছে আমি ফেরস্তা আমি মানুষ এই কথাটা তো সেও বলে নাই সে কি বলছে আমি আল্লাহ সুমতালার দূত আমি ফেরস্তা আমি মানুষ না সুতরাং তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই আমার কাছ থেকে তোমার ইজ্জত সম্ভাবনা নাই এরপর আল্লাহ বললেন তাকে যে দায়িত্ব দিয়ে সেটা পাঠালেন যে আমি তোমার কাছে আসছি এই জন্য যে আহাবা তোমাকে আমি দান করব লাকি তোমাকে গুলাম একজন পুত্র জাকিয়া অর্থাৎ পুতপ পবিত্র একটা পুত্র সন্তান আল্লাহ আদেশ করেছে তোমাকে দান করার জন্য এই খবর নিয়ে রসুল হিসাবে হিসাবে বার্তাবাহক হিসাবে আমি এসেছি আমি আসলে কোন মানুষ না প্রিবন্ধুগণ এ কি মানুষ বলছে এও মানুষ বলল না বললো আমি ফেরস্তা আল্লাহ সুমান তাল্লা বললেন যে মানুষের আকৃতি দিয়ে সেটা মানুষ না এ বললো যে না এটা মানুষ এটা নূরের তৈরি মানুষ এবার বলুন জিব্রাইল আল্লাহ ইসলামতালামের কথা আল্লাহর কথা সত্য না তার কথা সত্য কে মিথ্যা বলছে আল্লাহ সালাম মিথ্যা বলছে না সে মিথ্যা বলছে এটা আপনাদের বিবেক উপর ছেড়ে দিলাম অবশ্যই সে মিথ্যাবাদী অবশ্যই তার পকেটের তাফসির করেছেন অবশ্যই কোনো তাফসির থেকে সে এটা দেখাইতে পারবে না যে নূরের তৈরি মানুষ এখানের মধ্যে বোঝানো হয়েছে সুতরাং মানুষও নূরের তৈরি হয় সুতরাং রসুল সাল্লাহসালামের নূরের তৈরি তার মানে এটা তার পকেটের শব্দ

ত্যাবাদীদের উপর আল্লাহ সুবান তালা লালত অভিশাপ আমিন আল্লাহ সুবান তালা এরকম ভাবে মিথ্যাবাদীদেরকে ধ্বংস করুক যারা নিজেদের মন গড়া তাসির করে নিজেদের মত পথ রাস্তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য দলকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বাহাবা পাওয়ার জন্য অনেক কিছু জানে এগুলি বোঝানোর জন্য যারা নিজের পকেট থেকে তাসসির করে আল্লাহ সুবাহ তাদের উপরে লানত নাজির করুক আমিন বন্ধুগণ এবার আসুন রসুল সাল্লাহ আলিয়ালামকে আল্লাহ সুমান তাল্লাহ কি কখন এই কথা বলেছেন যে আমি আমার রসুলকে মানুষের আকৃতি দিয়ে পাঠাইছি পবিত্র গ্রহণে কি আল্লাহ সুমান এরকম কোনো কথা বলছে যে মানুষের আকৃতি দিয়ে পাঠাইছি অথবা কোনো আদেশের মধ্যে কি এই কথা বলছেন যে আমি মানুষের আকৃতি দিয়ে পাঠাইছি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে ওই জিব্রাহিল আলাইসালামের ফেরেস্তার কি সে মিল করলো কইরা সেটা বুঝাইতে চাইলো ওইখানে যেহেতু নুরের তৈরি মানুষ জিততে পারে সেহেতু এখানে মধ্যে রসুল সাল্লাহসাল্লামও নূরের তৈরি হয়েছে মানুষ জিততে পারে দেখছেন কই আম গাছ আর কই এরকম কই আব্বাস আর কই আম গাছ কই আব্বাস যদি আল্লাহ আনহু আর কই আম গাছ গাব গাছ বন্ধুগণ একটু খেয়াল করুন নাবিকিম সাল্ল্লাহু আলহিসাল্লামের ব্যাপারে আমরা যেটা জানি সুটো থেকে নাবি করিম সাল্ল্লাহ সাল্লাম মানুষের ঘরে উনার জন্য ওনার মার নাম আমেনা বাবার নাম আবদুল্লাহ এরকম ভাবে মানুষের গর্বে আমেনার গর্বে রসুল সাল্লি সাল্লাম এসেছিলেন এই গর্বের যে এসেছিলেন এটি আমরা সেটা প্রমাণিত নাবী করিম সাল্লাহ সাল্লাম ছুটো থেকে এরকম ভাবে বড় হয়েছেন যেগুলি দেখে কাফের মসজিদটা আসলে ইমান আনতে পারে নাই আরে সে তো অসহায় সে তো একটা ইতিম সে তো এরকম ভাবে আমাদের মতো একটা মানুষ সেই জন্য তারা ইমানই আনতে পারে জানে অনেকেই যে একইভাবে রসুল হয় একইভাবে নাবি হয় তাদেরই দাবি আমি পরবর্তীতে কথাগুলি আসব। তাদেরই দাবি রসুল কিভাবে মানুষ হইতে পারে এক সময় তারা বলছে যে ব্যক্তি বলবে রসুল সাল্লাহাম মানুষ সে কাফের আস্তাকাল্লাহ এক সময় তারা বলছে রসুল সাল্লাহাম মানুষ এই কথা যারা বলবে তারা কাফের এ ফতুয়া তারা লিফলে টাকা টাঙিয়ে দিয়েছিল এখন যদিও তারা বিশেষ করে আমি মুফতি আলাউদ্দিন জেহাদির কণ্ঠে শুনেছি সে মানুষ হিসাবে সেটা গ্রহণ করে মানুষ হিসেবে মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আগে যারা ফতুয়া দিয়েছিলেন তাদের আপনার তাদের অবস্থা কি কারণ এই কাফের তো গুইরা তার উপরে আবার আসছে যারা ফতুয়া দিল রসুলসালামকে মানুষ বললে কাফের তারা যখন নিজেরাই আবার এটাকে মেনে নিল তখন তাদের এই ফতুয়াটা কারো ফিরে গিয়ে ফেললো তাদের ফুরিতেই তো সুতরাং ফতুয়া দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত এখন আবার ফতুয়া দিচ্ছে যদি রসুল সালু কে মানুষ এরকম মাটি তৈরি বলা হয় তাহলে সে কাফের আমি বলছি ফতুয়া গুইরা গিরা কিন্তু নিজের কাদের ফ্রি আসবে অবশ্যই আসবে ইনশা আল্লাহ তাহলে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেরকম ভাবে ছোট থেকে একটা মানুষের করে জন্ম নিয়ে আস্তে আস্তে করে বড় হয়েছে জিবাহাম কি এরকম হয়েছিল তুমি যে নূরের তৈরি মানুষ বললা ভাই জিবিয়াল আলী সাল্লাহ কি এরকম হয়েছিল যে একে ছোট থেকে মার গর্বে জিবিয়াল আলী সাল্লাহ আসলামের মা কিরকম ভাবে তাকে তার গর্বে নিয়েছিল তাকে প্রসব করেছিল এরকম ভাবে বড় হয়েছিল কোন মানুষের গর্বের মধ্যে আসছিল নূরের গর্বের মধ্যে এরকম কোন মানুষ আসে নাকি মানুষের গর্বের মধ্যে এরকম দেখা গেছে যে মানুষের গর্বের মধ্যে জিন হয়েছে মানুষের গর্বের মধ্যে ফেরাস্তা হয়েছে এরকম কোনো দেখা গেছে মানুষের গর্বের মধ্যে জিন হয়েছে এরকম কোনো নজির আছে আপনার কাছে মানুষের গর্বের মধ্যে ফেরস্তা হয়েছে এরকম কোন নজির আছে আস্তে মানুষের গড় থেকে একটা সন্তান হইল সেটা আবার জিনের সন্তান হই কিভাবে অথবা ফেরস্তার সন্তান কিভাবে অথবা জিনও না মানুষও না ফেরস্তও না আরেকটা হয়ে কিভাবে আল্লাহ একবার এরকম কোন কথা কি আল্লাহ সুমানা বলেছেন অবশ্যই বলেন নাই পকেটের কথাইগুলি এগুলি নিজেদের কথা নিজেদের ব্যাখ্যা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রবন্ধগণ এখানের মধ্যে আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র সুরুদ্দল্লী সুরুদ্দল্লী জিব্রাহল আলি সাদালাম নিজেরও যে মানুষের সুরুদ্দল ছিলেন ওনার কি রকম ভাবেন মারিয়াম আলাই সাদালামকে দেখে ওনার কাম ছিল মানুষের কোনো গুণ মানুষের কোনো সিফাত তার মধ্যে ছিল এর কি এরকম কাম ভাব যে। আপনি যেরকম ভাবে হারুত মারুতের কাহিনী দিয়েছেন হারুত মারুতের ওষুধ আমি ইনশাল্লাহ দেব হারুত মারুতের ওষুধ আমি ইনশাল্লাহ আপনাকে দেব চিন্তার কোনো কারণ নাই প্রিয় বন্ধুগণ এখানের মধ্যে জিব্রাহিল আলি সালাম আসলাম মারিয়াম আলি দেখে ওনা কি কোনো কাম ভাগ ছিল। মানুষের তো সিফাত মহিলাকে দেখলে একটা নির্জন জায়গায় একটা মহিলা আরেকটা পুরুষ দেখলে তার কাম বাপ জাগবে না তাকে পাওয়ার আকাঙ্ক্ষা হবে না যদি কোনো পুরুষ কোনো মানুষ কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখলো যুবতী মহিলাকে দেখলো দেখার পরে তার যদি তাকে পাওয়ার জন্য কাম ভাব না জাগে তাকে পাওয়ার জন্য তার মন যদি না চাই তাহলে বুঝতে হবে দুই তিনটার একটা সে কি না কা পুরুষ সে অথবা সে না কা পুরুষ অথবা সে একেবারে পাগল অথবা সে ছোটো নাবালক বাচ্চা মানুষ মেয়েদের সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই এই জন্যই তো আল্লাহ পুরুষদেরকে পর্দা করার জন্য বলেছেন মেয়েদেরকে পর্দা পর্দা করার জন্য বলেছেন কারণ নারী দেখলে তাকে পাওয়ার জন্য তার মন চাইবে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছিলেন জুইনালী নাসি হব্বা তি আমি মানুষের জন্য অনেকগুলি জিনিস রয়েছে এর মধ্যে লোভনীয় জিনিস করে সৃষ্টি করেছি মেয়েদেরকে সে যাই হোক তাইলে একজন মানুষের স্বভাব হল নারীদের জন্য নারী দেখলে তার মনটা চাবে এটাই হলো স্বাভাবিক এরকম ভাবে তার দন সম্পত্তির জন্য ক্ষমতার জন্য ইয়ার জন্য তার কামনা বাসনা এগুলি থাকবে ছিল না থাকলে যে আপনি ফতোয়া দিলেন যে নুরত্বের মানুষ পাওয়া গেছে এক তো আকৃতি দ্বিতীয়ত পরিচয় দিল নিজে বলল আমি তৃতীয় তৃতীয়ত আপনার মানুষের কোন সিফাত তার মধ্যে ছিল না তাহলে আপনি নূরের তৈরি কোথায় থেকে নিয়ে আসলেন পকেটের কথা পকেটের কথা দিয়ে করেন। পকেটের কথা দিয়ে আল্লাহ সামনে ছেড়ে দিলাম আপনাদেরকে আল্লাহ সুবাহ আপনাদেরকে হেদায়ত করুক যদি নসিবে আপনাদের হেদায়ত না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ধ্বংস করে দিনকে চিন্তা করে দিক কারণ যারা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষগুলিকে তারা এরকম ভাবে তাদের ইমান আকিদা গুলি নষ্ট করার জন্য চেষ্টা করে ভুল ব্যাখ্যা করে পকেটের ব্যাখ্যা করে প্রিয় বন্ধুগণ নাবি করিম সাথে তার তুলনা দেওয়া যে কিনা ছোটকাল থেকে একজন মার গর্ভ থেকে নিয়ে আসছে যার কিনা সে যে কিনা বিয়ে শাদী করেছেন যে অনেকগুলি আয়াতকে বরবাদ করার জন্য আল্লাহ অনেক আয়াতকে বরবাদ করে দেওয়ার জন্য অনেক আয়াতের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাহ আলহি আসসালামকে আল্লাহ মানুষ হিসেবে প্রেরণ করেছেন আমি বহু আয়াতের মধ্যে রয়েছে আমি আগে যতগুলি নবীর রসুল প্রেরণ করেছি তাদেরও স্ত্রী ছিল নাবিক করিম সাল্লাহু আসসালাম নিজ হাদিসের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আমি এরকম ভাবে বিচ্ছেদ করেছি আমি সাউন পালন করি আমি আবার রাত্রে ঘুমাই অনেক দলিল এখানে রয়েছে আমি দিকে যাবো না তার মানে নাবিক রিম সাল্লাহ আলি সাল্লাম ছুটু থেকে রক্ত মাংসে ঘোরায় এরকম ভাবি তিনি মানুষ হয়েছিলেন এই মানুষটাকে নূরের তৈরি বলে দাবি করার জন্য জিব্রালকে নূরের মানুষ বানিয়ে ফেললেন এখানে কত বড় আমাদের দুঃসাহস কত বড় বড় দুঃসাহস আমাদের এখন জিন আকৃতি ধারণ করতে পারে আকৃতি জিনে অনেক আকৃতি ধারণ করতে পারে কালো বিড়ালের আকৃতি ধারণ করতে পারে এরকম ভাবে আমরা দেখছি আবহাতে আলাহতলা আনহুর যখন মালের পাহারা দিচ্ছিলেন সয়তাল এরকম ভাবে মানুষের বেশ ধরেই গরিব মানুষের বেশ ধরে এসেছিল মানুষের বেশ ধরে রুপুসী তাদের মহিলাগুলি রূপসী এরকম ভাবে ফুরির বেশ ধরে রুপসী মেয়ের বেশ ধরে আসে সাপের বেশ ধরে তখন আপনি কি কথা বলবেন যে এটা এই বিড়ালটা এটা 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 হলো আগুনের তৈরি বিড়াল এটা হলো আগুনের তৈরি তৈরি কুকুর এটা হল আগুনের তৈরি সাপ দাবি আসলাম বলছেন যারা ইয়া রয়েছে জিন রয়েছে তারা সাপের বেশ ধরে তাহলে সাপটা আগুনের তৈরি সাপ বলবেন আপনি বলছে যে তোমরা সাপ দেখলে কেউ হত্যা করবে না তাকে যাওয়ার জন্য পারমিশন দিবে সময় দিবে তিনবার বলবে তুমি চলে যাও তুমি চলে যাও তুমি ফেরস্তা হলেও চলে যাও তিনবার পারমিশন চাও এরপরে যদি না যাও তখন তাকে হত্যা করো তার মানে জিনের সাপের বেশ ধরে তো এরকম ভাবে যদি কোনো ফেরস্তা অথবা জিন যদি মহিলা জিন হয় তখন এটাকে কি বলা হবে আগুনের মানুষ আগুনের মানুষ বলবেন আপনি আগুনের মানুষ জিব্রাইল আলী সালত সহ আরো অন্যান্য যে ফেরস্তা ফেরস্ত এরকম ভাবে এসেছেন বা তারা এরকম ভাবে কাজকর্ম করেছেন বা এরকম মানুষের বেশে যদি কোনো ফেরস্তা এসে থাকেন যেরকম ভাবে ইব্রাহিম আলী সালত্তালামের কাছে এসেছিলেন ইব্রাহিম আলী সালাতামের কাছে এসেছিলেন যখন লুত আলহ সাল আসলামের কৌমকে ধ্বংস করবেন তখন তারা যুবকের বেশ ধরে এসেছিলেন এগুলি কি দূরের মানুষ যখন ইব্রাহিম আলহ সালতলাম তাদেরকে খাবার দিলেন তারা খাবার খেতে চাইলেন না দূরের মানুষ মানুষের কোন সিফাত ছিল আপনার মারুতের ব্যাখ্যা তো আপনি হারুদ মারুতের যে ব্যাখ্যা করেছেন অপব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি যে কেউ যদি কোনো ভেষ তোরে তখন সেটা তাকে বলা হয় না এটা ভেষ বলা হয় এটা তার আকৃতি সে নয় এটা তার আকৃতি সে নয় সুতরাং নিজেদের পকেট থেকে নিজেদের মন থেকে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য মতকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি এরকম ভাবে নিজের তরফ থেকে কোনো ব্যাখ্যা করে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাই এই জন্য নিজে তো ধ্বংস হবই আর যারা অন্ধভাবে কথাগুলি শুনবে তারাও এরকম ভাবে ধ্বংসের দিকে যাবে আল্লাহ সব তালা এরকম ধ্বংসকারীদের হাত থেকে দিন ইসলামকে হেফাজত করুক আল্লাহ সুবাহান তাল্লাহ দিন ইসলামটাকে যেরকম ভাবে দিয়েছেন সত্য সঠিক দিন ইসলাম যেন আমরা বুঝতে পারি আমি ধারাবাহিক ভাবে আলোচনাগুলি করে যাচ্ছি আমি তার প্রত্যেকটা কথার প্রত্যেকটা যুক্তির প্রত্যেকটা দলিলের ইনশাআল্লাহ উত্তর দেব যে সে কত অবহেক্ষা করেছে পবিত্র কোরআনের হাদিস থেকে সে কত অবহেক্ষা করে কে দলিল করে করে দলিল উপস্থাপন করছে এগুলো আপনাদের সামনে আমি আস্তে আস্তে প্রকাশ করব যাতে করে তার হপপুর থেকে মুসলিম উম্মাহ হেফাজত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতী আলাইক আসসালামু আলাইকুম ওয়া